স্বৈরাচার যখন বাস্তব, বিপ্লব তখন কর্তব্য। পোল্যান্ডের দার্শনিক আরমাদেও দ্য পর্দো এই কথা বলে গেছেন। ইরানের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই এভারগ্রিন মেসেজ। ১৯৭৯ সালে শাহের স্বৈরাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল পারস্য, জন্ম নিয়েছিল ইসলামিক প্রজাতন্ত্র ইরান। ঠিক ৪৩ বছর বাদে আবার বিপ্লবে প্রস্তুত ব্যাবিলনিয়ান সভ্যতার বাহকরা। আপনাদের টেলিভিশন স্ক্রিনে দেখুন আধুনিক বিপ্লবের ধ্বজা, না কাপড়ের পতাকা নয়, কাপড়ের পতাকা নয়, মাথার চুল কেটে লাঠির ডগায় বেঁধে উড়িয়ে দিয়েছেন মহিলারা। ফতোয়া দেওয়া মোল্লাতন্ত্রকে তাদের চ্যালেঞ্জ, মানবো না, জোর করে মাথা ঢাকার ফতোয়া দিলে মানবো না, হিজাব পরবো অবশ্যই, কিন্তু কোনো কারণে হিজাব পরতে না পারলে নীতি পুলিশ নির্যাতন করবে, এই অন্যায় মানবো না, মাথার চুল কাটা যাবে না, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে চুল কাটব, কাঁচি দিয়ে সেই নিজের চুল কেটে সেই ভিডিও আপলোড করব, কোনো স্বৈরাচার মানবো না। পর্যবেক্ষকরা বলছেন যে যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান, কারণ মহিলারা ফতোয়া অগ্রাহ্য করতে শুরু করেছে। ক্যাসপিয়ান সাগর থেকে পারস্য উপসাগর বিস্তীর্ণ ভূভাগ জুড়ে আইন অমান্য চলছে। অতি প্রাচীন সভ্যতা যেন গা ঝাড়া দিয়ে উঠেছে। শিল্প অনুরাগী, বিদ্যানুরাগী, মননশীল সমাজ, সকলে স্বাধীনতা চাইছে, ভাবনার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা। রাষ্ট্র চুপ করে বসে নেই। পুলিশ, মোল্লাতন্ত্র, নীতি পুলিশ ও রেভলিউশনারি গার্ড একযোগে সব বাহিনী ঝাঁপিয়ে পড়েছে। শহরে শহরে গুলি চলছে। এখনো পর্যন্ত ৩১ জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর পেয়েছি আমি, কিন্তু ইরানি জনতা অনড়। ফতোয়া মানব না, জোর করে হিজাব পরানো যাবে না। মোল্লাতন্ত্র বলে মাথা না ঢেকে রাখা অপরাধ, খোলা হাওয়ায় যেন চুল না ওড়ে। ওরা মানছেন না, কাঁচি দিয়ে চুল কেটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছেন। তেহরানের রাস্তায় প্রকাশ্যে হিজাব জ্বালাচ্ছেন তরুণীরা, খোলা মাথায় পিচের রাস্তা মারিয়ে চলেছেন বয়স্করা। ওরা মানছেন না, ওরা মানতে চান না, ওরা আবার বদল চান। ইরান জ্বলছে কারণ ইরানিদের হৃদয়ে জ্বলে গেছে। ৭৯ সালে যে ব্যবস্থাকে আপন করে নিয়েছিল ইরান, এখন তার উপরেই ইরানের নাগরিকদের ভরসা চলে গেছে, কারণ রাষ্ট্র তার এক সন্তানকে অত্যাচার করে মেরে ফেলেছে। ধর্মীয় নির্দেশ মানা হচ্ছে কি দেখে নীতি পুলিশ। হিজাব না পরায় এক তরুণীকে ধরে নীতি পুলিশ। ২২ বছরের মাশা আমিনীর রহস্যজনক মৃত্যু হয়েছে, অভিযোগ মাশাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। নীতি পুলিশের দাবি মাশা আতঙ্কে মারা গেছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মাশার মৃত্যুর কারণ খোঁজার নির্দেশ দিয়েছেন, কিন্তু রাষ্ট্রের ওপরে আস্থা হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষ। সরাসরি মোল্লাতন্ত্রকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছেন ইরানিরা। চুল কেটে হিজাব পুড়িয়ে প্রতিবাদ চলছে গোটা দেশ জুড়ে। পরিবারের পুরুষ সদস্যরাও পথে নেমেছেন, মায়ের মুক্তির দাবিতে রাস্তায় ছেলে, বোনের জন্য ভাই, প্রেমিকার জন্য প্রেমিক, বান্ধবীর জন্য বন্ধু। হিজাব আর ইরানের মহিলাদের আন্দোলন নেই, নারী পুরুষ নির্বিশেষে হিজাব মুক্তি চাইছে ইরান। ইরানের ৩০টি শহর বিক্ষোভের আগুনে পুড়ছে। দেশের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ ঠেকাতে দমনপীড়নের রাস্তায় সরকার, সমান্তরাল বাহিনী রেভলিউশন গার্ড সক্রিয়, বিক্ষোভকারীদের ওপরে গুলি চালাচ্ছে সেনা, নির্বিচারে নাগরিকদের হত্যাও করা হচ্ছে, অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। ইরানের সমান্তরাল সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের অভিযোগ এসবই পশ্চিমী চক্রান্ত, ইরানকে অশান্ত করতে পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে চলেছে আমেরিকা। যদিও নিরপেক্ষ পর্যবেক্ষকরা মনে করছেন এই ধাক্কা কাটানো সহজ হবে না। ২০১৯ সালে জ্বালানির দাম বাড়ায় সরকার, প্রতিবাদে শ্রমজীবী মানুষ রাস্তায় নামেন। মূলত ছোট শহরগুলিতেই বিক্ষোভ ছড়ায়, কড়া হাতে শ্রমজীবী বিক্ষোভ দমন করা হয়, পুলিশের গুলিতে মারা যান ১০০ মানুষ। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা, কারণ বয়স নির্বিশেষে দেশের অধিকাংশ মহিলা আজ বিদ্রোহী, পরিবারের পুরুষ সঙ্গীরা তাদের পাশে রয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পুলিশি দমনপীড়নের অভিযোগ উঠেছে, কিন্তু কিছুতেই ক্ষোভ ঠান্ডা করা যাচ্ছে না, কারণ
মানুষ আজ মরিয়া। ২২ বছরের তরুণীর মৃত্যু বারুদে দেশলাই কাঠি দিয়েছে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরান, তেল ও প্রাকৃতিক সমৃদ্ধ দেশ, কিন্তু বিশ্ববাজারে বিক্রির উপায় নেই। করোনাকালে সারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে, ইরানেও তার প্রভাব পড়েছে। বাজারে জিনিসের দাম বেড়েছে, বেকারি বেড়েছে, তারপর তার উপরে কড়া অনুশাসন। অনেক বিষয় নিয়ে নাগরিক সমাজে ক্ষোভ ছিল, তা এখন বিস্ফোরণের মতন ফেটে পড়ছে। সোশ্যাল মিডিয়ার সুবাদে ক্ষোভের আগুন হু হু করে ছড়াচ্ছে। উত্তর ও উত্তর পশ্চিমের প্রান্তিক শহরগুলিতেও বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। ইরান কিন্তু সহজে ঠান্ডা হবে না, মনে করছেন পশ্চিমী বিশেষজ্ঞরা। তবে তাদের বিশ্লেষণে নিরপেক্ষতার অভাব রয়েছে অবশ্যই। ইরান কি আরেকটা বিপ্লবের মুখে দাঁড়িয়ে আরও একটা পালাবদল, সেটা বলার কিন্তু সময় এখনও আসেনি। তবে আরও কয়েকদিন এভাবে বিক্ষোভ চললে নিশ্চিতভাবে পরিস্থিতি পালাবদলের দিকেই এগোবে। তাহলে কি বিশ্বের আরও একটা প্রান্তে আগুন জ্বলে উঠতে চলেছে?